মজা তুমিও পাইছো আমিও পাইছি ঠিক আছে ফ্রেন্ডস এনিমোর নাও উই আর হাজবেন্ড ওয়াইফ পাসাই এখন লাগানো মার্কা এই ভিডিওতে আপনাকে আবারো বলছি যে নাসির নাসির যেটা সেটাই হোক তামিমার মতো মেয়েদেরকে সমাজ থেকে মানে শুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো হ্যালো ভিউয়ার্স কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন শুরু করছি নিবিরনেশন চ্যানেলে নতুন আরেকটি ভিডিও আর আজকের ভিডিওতে থাকছে এমন কিছু যা দেখে আপনারা অবাক তো হবেনই সাথে সাথে অনেক গবেষণায় নেমে যাবেন সরি ইউজার কথা বলবো না কারণ মজা তুমিও পাইছো আমিও পাইছি ঠিক আছে ফুল দিও কোনে দিও We are not friends anymore. Now we are husband wife. হিসাব বোঝো না দু দুখা নাসির বাংলাদেশ জগৎ তিনি ক্রিকেটে নেই ক্রিকেটে না থেকে তিনি আলোচনা আছেন সমালোচনায় আছেন তার এই আলোচনা সমালোচনার এই ঘিরেই আজকের এই আয়োজন স্বাগতম পাতায় আগুন লাগানো মার্কা ভিডিওতে তো ভিউয়ার্স যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন তোমার তো কি কি আছে এটা তোমার এই রাকিব সহ তার তোমার একটা বাচ্চা ছিল 8 বছর সেই বাচ্চাটা কি দেখে আরেক ছেলের হাত ধরে 6 মাস তুমি চলে গেছো তারপরে আবার নাসিককে ধরেছো তোমার মধ্যে কি আছে বা তুমি কি চাও হ্যাঁ তোমার কি লাগবে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন বর্তমানে যা শুরু করছেন সেটা আমজনতা দেখো দেখো যন্ত্রটা দেখো এবং বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা জানতে পেরেছি কল রেকর্ডিংও বের হয়েছে সেটা দেখে আমরা তার নিজের চরিত্র কতটা সে আসলে নিচে নেমে গেছে সেটা ফুটে উঠেছে যে আপনি জানেন তো আমি সম্পর্কে সবকিছু আমি সবকিছুই জানি যে কি কি জানেন আপনি সবকিছু জানি সবকিছু কি কি জানেন ওর বাচ্চা আছে ওর বিয়ে হয়েছে হ্যাঁ বয়ফ্রেন্ড ছিল নাম বয়ফ্রেন্ড অলোক ওর আমি ইচ ইন এভরিথিং জানি আচ্ছা আচ্ছা তো আমি জেনে শুনে বিয়ে করছি বুঝতে পারছেন না হ্যাঁ এখন জিনিসটা হচ্ছে যে আপনি কি চান না তাই মাই হ্যাপি থাক আমি জি তাই মাই হ্যাপি থাকতেছেন আমি তো আর কোনো ডিস্টার্ব করতেছি না আপনি জিডি করছেন জিডি করবো না তাই না তো আমার পেপার দেয় নাই কোনো ক্লিয়ার পেপার তামিমা তামিমার সাথে আপনি যখন আপনার সাথে কথা হয় আপনি তো তামিমারে বললাম যে তামিমা নাসির কে তামিম বলতেছে না আমার ফ্রেন্ড আমার বাসায় আসছিল বার্থডে আসে যায় ফ্রেন্ড আর ভাইকে ফ্রেন্ড বুঝতেছেন না এখন ভাই আমি এত ঘুরে পেতে কথা বলতে পছন্দ করি না ভাই সেটা হচ্ছে আপনি আমি যা শুধু এতটুকু জানতে চাই আপনি কি চান না তাই মাই হ্যাপি থাক যদি চান তাহলে এটা নিয়ে কোনো কিছুই করি না তামিমা হ্যাপি থাক তামিমা হ্যাপি থাকবে কিভাবে যদি টাইম আপনার সাথে হ্যাপি থাকতো তাহলে এখন আপনার কাছেই থাকতো আমার কাছে থাকতো আর আপনি আমারে ফোন দিবেন কেন আমি তো আপনার চিনি না ফোন দিবে তামিম আমারে নাসির হোসেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে যখন জয়েন করেন বা তিনি যখন খেলেছেন অনেক ভালোবাসা অর্জন করেছেন আর ইউ সিরিয়াস ইয়েস অর্থ অর্জিত সবকিছু অর্জন করেছেন এই ক্রিকেটের মধ্য থেকে আর এই ক্রিকেটের মধ্য দিয়ে সে যখন মোটামুটি এস্টাবলিশ বলেন স্টার বলেন এই ধরনের খেতাব চলে আসে তার যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারের মধ্যে আরো শোভা নামে এক মেয়ের আবির্ভাব ঘটে আসলে আমি তোমার না ভালোবাসা না ভালো লাগা জাস্ট দুই দিনের মজা দুই দিনে ইউজ আই লাভ ইউ বেবি আই লাভ ইউ সোনা সেটা দিয়ে তিনি বিগত 2-3 বছর আলোচনায় থেকেছিলেন তাকে জাতীয় দলের ক্রিকেট থেকে শাস্তিও দেওয়া হয়েছে অনেকবার আচ্ছা পাপন সাহেব তাকে কঠোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল পাপন সাহেবের পক্ষ থেকে পাশাপাশি অনেক ক্রিকেটের পক্ষ থেকে কিন্তু নাসির তো ধমি নেই আপনারা তো শুনেছেন এর আগে নাসিরের কেলেঙ্কারি শোভা সেই শোভার আলোচনা শেষ না হতেই অনেকটা আড়ালে চলে গিয়েছে অনেকবার চেষ্টা করেছে কামবিক করার জন্য কিন্তু করতে পারে নাই করতে পারে নাই তার ওই নেশা ঘ্যান ধ্যান সব কিছুই ওই অন্যগুলি নারী কেলেঙ্কারি জাতীয় তার যে নারী কেলেঙ্কারি জাতীয় যাই হোক কোনো মা পারে এভাবে করতে এরকম নোংরামি তার মেয়েটা মেয়েটা যে কীভাবে কান্না করছে আপনারা যদি দেখতেন শুনেছি স্বামী যেটা এখনো প্রুভ হয়নি ইউয়ার্স ভিডিওটি আপনার কাছে বা নাচেরই এই কাহিনীগুলো শুনে বা দেখে বর্তমান সেই অবস্থা দেখে আপনার কি মনে হচ্ছে প্রথম যেদিন তোমায় দেখছি সেদিন দেখে বুঝছি যে তোমার মধ্যে একটা ব্যাপার আছে সেই কমেন্টসে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর পাশাপাশি যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন এই পাশাই আগুন লাগানো মার্কা এই ভিডিওতে আপনাকে আবারও বলছি যে নাসির ও মাই গড আই ফর এই হোক তামিমার মতো মেয়েদেরকে সমাজ থেকে মানে গ্যাস্ট্রিক Thank you.
Thank you.